হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর বানানো ভীষণই সহজ রেসিপি শুরু করার আগে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ের রেসিপি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসি কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চারশো গ্রাম কুমড়ো কুমড়োটাকে আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুমড়োগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে মিনিট সময় তিন ধরে ভেজে নেব। কুমড়ো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি কুমড়োগুলো মজেও গেছে এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কুমড়ো ভাজা তেলেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা ভেজে নেব এখানে একখানা রুই মাছের মাথাকে আমি দোকান থেকে ছোট ছোট বিষ করে কেটে নিয়েছিলাম তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এবার মাছের মাথাকে বেশ ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথা খুব ভালোভাবে ভাজতে হবে না হলে আসতে গন্ধ থেকে যাবে মাছের মাথা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি মাছে দু একবার খুন্তি দিয়ে এগুলোকে ভেঙে নিয়েছি যাতে করে ভেতর দিয়ে সব কিছুটা ভালোভাবে ভাজা হয় আর ভালোভাবে না ভাজলে কিন্তু আষ্টে গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না মাছের মাথাগুলো সাইড করে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক ইঞ্চ পরিমাণ আদা বাটা সব কিছুকে বেশ ভালোভাবে মাছের মাথার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে আর হলুদ দেওয়ার পর মাছের মাথা বেশ ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে মাছের মাথা বেশ ভালোভাবে একটু সময় ধরে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো রকমে আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর সব একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলার সাথে কুমড়ো আর মাছের মাথা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবং ওপর দিয়ে দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য চিনি চিনি দেওয়ার পর সব কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন রান্নাটা একদম পারফেক্ট স্ট্রাকচারে চলে এসছে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ গরম মশলা মিশিয়ে দিলাম গরম মশলা দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব এবং একইভাবে প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের জন্য রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে